আমার দেবরের সঙ্গে গেল, ছুটিও আছে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি। সারিমকে যা দেখি, আজকে ব্লগটিও শুরু করলাম। সারিমের ড্যাডি আবার গেল হচ্ছে আমার শাশুড়িকে নিয়ে মেরার হসপিটালে, এর জন্য দেবরের সঙ্গে পাঠালাম, যেহেতু ছুটি আছে আনুষাকে নিয়েই যাবে। এই জন্য আজকের ওয়েদারটা মনে হচ্ছে ভালোই হবে, একটু ভালোই আলো হয়েছে, এখন একটু দিন বড় হয়েছে, এর জন্য একটু অন্ধকারটা কমে যাচ্ছে, কারণ আগে তো একদম অন্ধকারের মধ্যে যেত সারিম। পরে তো সারিমকে বিদায় দিয়ে একটু রেস্টও নিয়েছি, এখন উঠে নাস্তা করাও হয়ে গেছে সবারই। এখন বাবা আবার যাচ্ছ যে যেই গালটা কেটেছিল, বলতে হচ্ছে অপারেশন করে মাংস ফেলেছিল, সেটার জন্য হচ্ছে সেলাই খুলবে। আমি এখন নাস্তা শেষ, বাসার সবারই, আর মেয়ে তো এই টাইমে ঘুমায় জানেনি, মেয়ে হচ্ছে না ঘুমের মধ্যেই নাস্তা করানো, ওষুধ করানো সব হয়ে গেছে, এখন কিচেনের সব কাজকর্মগুলো করে নিব। এখন প্রথমে আগে রাতের আর সকালের জন্য রুটি বানাবো, তারপরে দুপুরে রান্না করব। আব্বা বাইরে ওয়েট করতেছেন, আমার ড্যাডি তো ভিতরে এখনো বের হয়নি, সেলাই কাটতে যাচ্ছেন। আব্বা অলরেডি রেডি হয়ে দেখেন, একদম বাইরেও চলে আসছে। আচ্ছা যান ভালোভাবে, আবার সারিমের ছুটির আগে আগে আপনার এই কাজ শেষ হলেই ভালো, নাহলে তো আবার আমার আনতে যেতে হবে। মাস্ক পরেন হসপিটালে, কিন্তু মাস্ক পরে ছাড় ঢুকতে দেবে না। হ্যাঁ পরেন, আমি মাঝে মধ্যে তো ভুলে যাই। হ্যাঁ উপরের দিকে দেন এটা। হ্যাঁ আচ্ছা যান তাহলে, আল্লাহ হাফেজ। চলে আসলাম, অনেক কাজ আছে, ওদিকে বসে বসে নাস্তা শেষ করে দোয়া দরুদ পড়ে নিচ্ছে। আর আমি হচ্ছে এখন রুটি বানাবো, আগে সবার আগে রুটিটা বানাই নিয়ে তারপরে রান্না করবো। যে পানি গরম দিয়ে দিয়েছি অলরেডি, আটা রেডি করে ফেলেছি, কারণ রাতে আর সকালে রুটি লাগে, হাজবেন্ড রাতেও রুটি খায়, আর সকালে মাঝে মধ্যে রুটি না থাকলে ব্রেড তো খাওয়াই হয়। রুটিটা আসলে এখন সপ্তাহে দুই দিন বানাই, প্রতিদিন বানাই না। আর এই যে মাংস ভিজিয়েছি, মাংস রান্না করব, আর একটা ভাজি সবজি এগুলো কিছু একটা করব, সবার আগে রুটিটা বানিয়ে নিই। রুটি বানানোর সময় আর শেয়ার করি নাই, একদম হাফ হয়ে গেছে রুটি এতগুলা, রুটি বেলে ভাজাও হয়ে গেছে, আমি বেলেছি, মা অবশ্য ভাজার মতো আমাকে হেল্প করেছে। আর এই দেখেন অবস্থা, চুলা তো এদিকে পরিষ্কার করলাম, এদিকে এক মোছা দিছে, এ পাশে রুটি বানানোর পরে চুলার কি অবস্থা হয় দেখেন। আমার আবার ঠান্ডাও লেগেছে, মানে গলাটা একটু কেমন হয়েছে, যে মাংসটাকে মানে পানি থেকে উঠাই নিলাম, ভিজাই রাখছিলাম, এদিকে এখন এগুলো ক্লিন করব। এই যে রুটি বানানোর এগুলা তাওয়া সব কালো হয়ে গেছে, ক্লিন করে তারপরে রান্না করব। এখনো সময় আছে, এতক্ষণে ক্লিন করে রান্নার কাজে লেগে যাব। চালও ভিজাই রাখলাম, ভাত রান্না করি আধা ঘন্টা এক ঘন্টা আগে, সবসময় চালটাকে ভিজাই রাখলে ভাতটা সাদা হয় আর দেখতেও ভালো লাগে, চিকন হয় চালগুলো, ভাতগুলো চিকন হয়, এর জন্য সবসময় রান্নার আগে এক ঘন্টা আগে আধা ঘন্টা আগে ভিজাই রাখি। তো চুলাটা পরিষ্কার করে তারপরে রান্নায় চলে যাব, কাজ যেন শেষ হয় না, সংসারের কাজ এত বেশি থাকে, একটার পর একটা কাজ আসতেই থাকে। তারপরে মেয়েকেও তো আবার উঠাইতে হবে, এদিকে শাড়ি মেশে যাবে, তার আগে রান্নাও শেষ করে নিব। এই হলো আমার কাজকর্ম। মাং
মাংসটাকে কেটে পরিষ্কার করে আগে মাংসটাকে বসিয়ে দিলাম মাংস হতে হতে আমি এদিকে সবজিও কেটে রেডি করে নিব রান্না করার জন্য আর একটু ভেজে নিচ্ছি তেলের উপরে দিয়েছিলাম শুকনো মরিচ সব গরম মশলার সব মানে এগুলো আর হচ্ছে একটু জিরা দিই তেলের উপরে যেরকম করে ভাজি দেই একটু জিরা শুকনো মরিচ রসুন পেঁয়াজ সব ভেজে মাংসটাকে কিছুক্ষণ ভেজে নিব তাহলে এইভাবে রান্না করলে মাংসের যে বাজে স্মেলটাও চলে যায় আর মাংসটা বেশি টেস্ট হয় এইভাবে করে রান্না করে আমি সবসময় অনেকবারই শেয়ার করেছি এটা ভাজা হতে থাক সবজিটাও কেটে নিব আর ভাতও বসিয়ে দিয়েছি কারণ সারিম চলে আসবে এটা হতে হতে সবজিটা কেটে সবজিটাও বসিয়ে দিব ও আর এক আপু রানু আপু মনে হয় কমেন্টে লিখেছিলেন যে আমার চুলা কয়টা এখানে হচ্ছে চারটা গ্যাসের চুলা এদিকে দুইটা এদিকে দুইটা চুলাটা আমার অনেক বড় আর অনেক জোরে হয় এই দুইটা চুলা বেশি বড় বেশি আগুন হয় আর এই দুটো একটু ছোট তারপরে চারটা চুলাতে আর কি রান্না করা যায় সেটা হচ্ছে এই মাঝখানের ফাঁকাটা থাকাতে এখন এরকম চুলা আসলে পাওয়াই যায় না এই দুইটা আবার ইলেকট্রিক এই যে দেখেন এটা সরিয়ে এখানে পাতিল বসিয়ে দিতে হবে ইলেকট্রিক রান্না করার জন্য এটা হচ্ছে আপনার কারেন্টে চলে এই দুইটা চুলাই ছয়টা চুলা এই দুইটা হচ্ছে ইলেকট্রিক আর চারটা হচ্ছে গ্যাসের চুলা যে আপুটা প্রশ্ন করেছেন রানু আপু আশা করে দেখে বুঝতে পেরেছেন অনেক ভালো আমার এই চুলাটা রান্না কমপ্লিট হয়ে গেছে এখন সবজিও বসিয়ে দিব লাস্ট লুকটা একটু দেখিয়ে দেখেন একদম দেখতে অনেক সুন্দর হয়েছে একদম আলু দিয়ে দিয়েছি কয়েকটা কারণ মাংস তো আলু ভালো লাগে আর আমার বাচ্চারাও পছন্দ করে সারিম বাবা কেন মন খারাপ স্কুল থেকে আসলো এইমাত্র আমার বাবাটা একদম নানা ভাইয়ের সঙ্গে আসলো হসপিটাল থেকে নানা ভাইকে নিয়ে তারপর ওকে নিয়ে একবার আসলা সারিমের নানা ভাইয়া কি অবস্থা দেখি চোখের তোমার চোখের নানা ভাইয়ের যে অপারেশন হয়েছিল সে সেলাই খুলে দিয়েছে জানো দেখো ওই দেখো মুখের কাছের সেলাইটা খুলে দিয়েছে নানা ভাইয়া কই লাফাই না তো লাফাই না সারিম লাফাই না সারিম লাফাই না কাপড় খুলতে হবে ফ্রেশ হতে হবে উঠো আপনার সেলাই খুলে দিছে এখন তাও ব্যান্ডেজ করে দিছে দেখি পানি লাগানো যাবে না আচ্ছা ফ্রেশ হয়ে নেন ভিডিওর পরে অন্য কোনো কিছুই শেয়ার করি নাই পরে তো সারিম ঘুমিয়েছে সন্ধ্যার সময় আমরা উঠেছি সবাই আমার মেয়েটাকে দুপুরে যে উঠিয়েছে এখানেই বসে আছে তো ভ্যালেন্স মানে ভ্যালেন্টাইন্স ডে এর শুভেচ্ছা দেই নাই ভিডিওর প্রথমে শুরুতে আজকে তো 14 তারিখ 14ই ফেব্রুয়ারি তো সবাইকে আমাদের পক্ষ থেকে হ্যাপি ভ্যালেন্টাইন ডে এবং ভালোবাসা অনেক অনেক সবার জন্য প্রতি তার দর্শক ভিউয়ার্স আমার যে যেখান থেকে দেখেন আমার ভিডিও সবার দিন ভালোবাসা ময় হোক সেটা হোক মানে বউয়ের সঙ্গে কিংবা গার্লফ্রেন্ডের সঙ্গে বাবা মার সঙ্গে যে যেখানে ভালোবাসাটা আসলে স্পেশালি এটা হচ্ছে ডে হিসাবে যে পালন করছে একদিন সেরকম না ভালোবাসা আসলে সবার মধ্যেই প্রতিদিনই থাকা উচিত বলতে সব সময় ভালোবাসা সবার মনে থাকে হয়তো প্রকাশ করে না এই দিনটাতে হয়তো বউকে কিংবা হলো গার্লফ্রেন্ডকে বাবা মাকে প্রকাশ করার জন্য হয়তো বিদেশিদের এটা কালচার আমাদের তো না তারপরেও যে যার মতো ভালোবাসা সবসময় থাকা উচিত আমাদের মনের মধ্যে কি সেটা আমরাই জানি ভালোবাসাটা আছে কি না ভালোবাসি কি না সবাইকে সেটা মা বাবা হোক ভাই বোন হোক মানে যে যেখান থেকে আজকাল তো ভালোবাসা উঠেই যাচ্ছে ভাই বোন মামা মানে বাবা মা সবার সবার প্রতি ভালোবাসা কেন যেন দিন দিন কমে যাচ্ছে ওরকম ভালোবাসা নাই তো সবার মধ্যে ভালোবাসা সবসময় থাকুক এটাই সবার মানে কাছে কামনা কিংবা চাই সারিম একটু সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বলে দাও হ্যাপি ভ্যালেন্স ডে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে অনেক অনেক ভালোবাসা আপনাদের সবার জন্য বলেছো হ্যাঁ বেশি বিজি যাই হোক আমরা মানে স্পেশাল কোনো কিছু করি নাই রান্না বান্নাও করি নাই কিংবা তেমন কিছুই করি না আসলে মনটাও কেন জানি ভালো না সবসময় বলতেছে তার মায়ের মাঝে চলতেছে ফিরতেছে ঠিকই অনেক কিছু নিয়ে আসলে খারাপ লাগা ভালো লাগা আছে যেটা শেয়ার করাও যায় না তো দোয়া করে রাখবেন আমাদের জন্য আর হচ্ছে এখন অবশ্য সারিমের ড্যাডি আনতে গেছে আমাদের জন্য চিকেন ফ্রাই সারিম কি আনতে গেছে সারিম খেতে চেয়েছে ভেজেস চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই সেগুলা খাবে তো এর জন্য ড্যাডি কিনতে গেছে সেগুলো আনলেই সবাই মিলে খাবো ও আর ভালো কথা আপনাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছা ছিল এর আগে ভিডিও শেয়ার করেছিলাম আমার ভাই বাংলাদেশে মোবাইল হারিয়ে ফেলেছিল সেই অক্টোবর মাসে মানে চিন্তায় হয়ে গেছিল তো সেটা নিয়ে যে পরিমাণ হ্যাসেল হলো
সে কোর্টে কেস করেছিল, মানে পুলিশের কাছে গেছে, সেটা কোর্টে চলে গেছে। সেই মোবাইলটা সে আজকে ফেরত মানে পেলো হাতে, প্রায় অক্টোবরে সে মোবাইলটা ছিনতাই হয়েছিল, আর এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস। এতদিন পরে মোবাইলটা, অনেক কষ্ট করে কতবার যে যেতে হয়েছে সেটাই শেয়ার করব। আমার ভাই আপনাদের সঙ্গে বলবে কিভাবে কি কষ্ট করে মোবাইলটা হাতে পেলো, 5 মাস পরে হাতে পেলো। ছিনতাইকারী নিয়েছিল, সে তো জেলেও গেছে, তাকে ছেড়েও দিয়েছে কয়েকদিন রেখেই, কিন্তু সেই মোবাইলটা পেতে, মানে আমাদের নিজেদের জিনিস বলতে, ভাইয়ের মোবাইলটা হারিয়েছে, সে কেস করাতে আরো বিপদে পড়ে গেছে, এমন একটা অবস্থা। আসলে আমাদের দেশের কথা কি বলবো, এই যে আইনগুলো কিংবা এই যে মানে দিনগুলো আসতেছে, নতুন দিন কিংবা ডিজিটাল যুগ বলে, তো সব কিছু চেঞ্জ হচ্ছে, কিন্তু নিয়ম কানুন বাংলাদেশের হচ্ছে অফিস আদালতের কিংবা সরকারি যে নিয়ম কানুনগুলা কেন যেন চেঞ্জ হয় না, কিংবা লেন্দি প্রসেস, প্রসেসগুলা মানে অনেক কষ্ট দেয় প্রতিটা মানুষের। আসলে তো সেটাই আমার ভাই আপনাদের সঙ্গে শেয়ার করবে কিভাবে মোবাইলটা হাতে পেলো। তো এখানে ভিডিওটাও শেষ করে দিব, আমাদের খাবার এখনই চলে আসবে, আমরা সবাই মিলে এখন বাড়ির খাবারটাই এনজয় করব। না এই যে আমার বাবাটা একটু আল্লাহ পেশ করে দিবে, আর মাটাকে একটু দেখিয়ে দিই আপনাদের। এই যে আমার মাতা, ভালো বলে দাও, সবাইকে ভালোবাসা দিবসের ভালোবাসা দিয়ে দাও অনেক অনেক। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বলে দাও, আর আমাকে তো সবাই অনেক অনেক ভালোবাসা দিবেন সব সময়ের জন্য, শুধু একদিনের জন্য না, আজকের দিনের জন্য না, প্রতিদিনের জন্য আমাকে সবাই ভালোবাসা দিবেন, তাই না? তাই না মাম্মা? আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় বিডি স্টুডিওর সঙ্গে থাকবেন। তাই আমি আল্লাহ হাফেজ করে দাও, আমাদের খাবারও চলে আসছে, ড্যাডি মনে চলে আসছে, আল্লাহ হাফেজ করে দাও, আল্লাহ হাফেজ। আল্লাহ আমাদের সঙ্গে কথা বলতে বলতে বিদায় নিতে নিতে আমাদের খাবারও চলে এসেছে, মানে তারিমের পছন্দের খাবারগুলো, যে চিকেন ফ্রাই, উইন্স আর কি, উইন্স ফ্রাই, আর এটা হচ্ছে ভেজেস। সারিম কোনটা নিবে, ভেজেস নাকি ফ্রেঞ্চ ফ্রাই? এই যে ফ্রেঞ্চ ফ্রাই, আমরা এখন সবাই মিলে খাওয়াটা খেয়ে নিব। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এটা আসলে আমার মোবাইল, এই মোবাইলটাই 4 মাস আগে ছিনতাই হয়ে গিয়েছিলো, আর ছিনতাইকারী সহ আমি পুলিশকে ধরিয়ে দিই, যদিও জানে রিস্ক নিয়ে পুলিশকে ছিনতাইকারী ধরিয়ে দেওয়ার পরে আমার কাছের মানুষ, পরিবার সবাই আমাকে অনেক বকাবকি করেছেন, কারণ সামান্য একটি মোবাইল, এই জন্য আমি নিজের জানের রিস্ক নিয়েছি। অনেক বন্ধু তো বলেই ফেললো, একটা সামান্য মোবাইলের জন্য তুমি জানের রিস্ক নিয়ে ফেলছো। আসলে এই জন্যই আসলে আমাদের ছিনতাই দিন দিন বেড়ে যাচ্ছে, কারণ কেউ ইনিশিয়েটিভ নিই না আমরা, আর বাইরের মানুষগুলো দর্শক হিসেবে দেখতে থাকি, যখন ছিনতাই হয়, যখন কেউ বিপদে পড়ে, বাকি মানুষগুলো কিন্তু খুব কমই এগিয়ে আসি। তো এটা আসলে আমার নীতিতে যায় নাই, আমি আসলে রিস্কটা নিয়েই ফেলছি, ছিনতাইকারীকে পুলিশে ধরিয়ে দেই। এগুলো আপনারা সবাই জানেন, কারণ এটা ভিডিওতে আপনাদের বলা হয়েছিল। এখন যেটা বলবো, যে ছিনতাই হওয়ার পরে যখন পুলিশকে ধরিয়ে দেই, তখন পুলিশ বলল যে যদি আপনি কেস করেন তাহলে আপনাদের মোবাইলটা জিম্মায় নিতে হবে, কারণ এটা নাকি নিয়ম। তো আমি বললাম ঠিক আছে, কেস করেন সমস্যা নাই, জিম্মায় নিলেও আমি কেস করব। কেস করার পরে মোবাইলটা জিম্মায় নাই, তো জিম্মায় নেওয়ার পরে আসলে এতদিন পরে মোবাইলটা আমি হাতে পেলাম, কারণ মোবাইলের জন্য আমাকে উকিল ধরতে হয়েছে, অনেক দিন কোর্টে যেতে হয়েছে, হাজিরা দিতে হয়েছে, আবেদন করতে হয়েছে, তারপরে আমার এই আমার যে ফোন এটা আমাকে প্রুফ করতে হয়েছে। সো আমি যেটা বলার জন্য আসলে ভিডিওটি করা, যে আমাদের আইনের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, যে যার মোবাইল বা যে হলো বাদী, যে হলো কেস করেছে, তাকে যদি আমরা হ্যারাসমেন্টটা কমাইতে পারি বা তার প্রসিজিওরটা যদি ইজি করতে পারি, তাহলে কিন্তু অনেকেই আবার কেস করতে এগিয়ে আসবে, বা ছিনতাই বা চোরদের ধরিয়ে দিবে এবং কেস করবে। এই কেসে এত ঝামেলার কারণেই কিন্তু ম্যাক্সিমাম মানুষ আসলে কেস করে না। তো বুঝতেই পারছেন, 4 মাস পরে পেলাম, তারপরেও অনেক টাকা খরচ, প্লাস অনেকবার কোর্টে যেতে হয়েছে। তো আমি মানে ভিডিওটি যদি আসলেই আমাদের বাংলাদেশের কোনো আইন প্রণেতা বা যারা আইন নিয়ে কাজ করছেন তারা যদি দেখে থাকেন, অনুরোধ থাকবে যে ছিনতাই হওয়া বা ছিনতাই পড়া বা কোনো বিপদে পড়ে কেউ যদি কেস করে, তাকে এতটা হ্যারেস না করে সহজ সমাধান দেওয়া। তো এটাই তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ, এবং আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন।
আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটিকে ক্লিক করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।